যখনই বাচ্চাদের যত্নের কথা আসে তখনই আমাদের মাথায় সব থেকে আগে শীতকালের কথাটাই আসে, তাই নয় কি? শীতকালে বাচ্চাদের কি খাওয়ানো উচিত না খাওয়ানো উচিত, কতগুলো জামা কাপড় পরানো উচিত, কখন স্নান করানো উচিত, সবটা আমরা জানি। কিন্তু তোমরা কি জানো, গরমকালেও বাচ্চাদের নানান রকম প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গরমকাল নিয়ে খুব বেশি ডিসকাস করি না। রিসেন্টলি আমি কৃষক ডাক্তারের কাছে গেছিলাম, তো ডাক্তার আমাকে বেশ কয়েকটা সাজেশন দিয়েছে যেগুলো আমি যদি থ্রু আউট সামার ফলো করি তাহলে কৃষুর এই গরমে কোনো রকম কোনো প্রবলেম হবে না। যেহেতু আমাদের চ্যানেলে প্রচুর নতুন মায়েরা রয়েছে বা হবু মায়েরা রয়েছে, তাই ভাবলাম সেই সাজেশনগুলো তোমাদের সাথেও একবার শেয়ার করা উচিত, যাতে আমার মতন এই টিপসগুলো ফলো করে তোমরাও তোমাদের বাচ্চাদের সুস্থ রাখতে পারো এই সাংঘাতিক গরমে। হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি, তোমরা দেখছো ফ্যামিলি স্ক্রাইব, যেখানে আমরা প্যারেন্টিং টিপস, বেবি কেয়ার, মাদারহুড, প্রেগনেন্সি কেয়ার, প্রেগনেন্সি জার্নি, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট, ইনফার্টিলিটি জার্নি অ্যান্ড বোনাস হিসেবে কিছু ডেইলি ব্লগসও শেয়ার করি। যদি এই টপিকগুলোতে তোমরা ইন্টারেস্টেড হও তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড বিকাম আ পার্ট অফ ফ্যামিলি স্ক্রাইব। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও। গরম পড়তে না পড়তেই বাচ্চাদের শরীরে নানান রকম প্রবলেম দেখা দেয়। হিট র্যাশের প্রবলেম, ঘামাচির প্রবলেম, বাচ্চারা খেতে চাইছে না, কনস্টিপেশনের প্রবলেম, মানে পটি ভীষণ শক্ত হয়ে গেছে, পটি করতে গেলে বাচ্চা খুব কাঁদছে, টয়লেটের পরিমাণও অনেকটা কমে গেছে, টয়লেট অনেকটা ইয়েলো কালারের হচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো কি তোমার বাচ্চার সাথে হচ্ছে? তাহলে আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য। যদি তোমার বাচ্চার সাথে এই প্রবলেমগুলো না হয়ে থাকে তাও আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা পুরো দেখো, যাতে ইন ফিউচার তোমার বাচ্চার এই ধরনের কোনো রকম কোনো প্রবলেম নাই হয়। আজকের ভিডিওটায় আমি একটা ম্যাজিক্যাল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, যাদের বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য এটা ভীষণ এফেক্টিভ হবে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করি। প্রথমেই আসে বাচ্চাদের স্কিনের প্রবলেম নিয়ে। গরমকাল মানেই ঘামাচি, গরমকাল মানেই হিট র্যাশ, গরমকাল মানেই ডাইপার র্যাশের প্রবলেম অনেকটা বেড়ে যাওয়া। এই ঘামাচির থেকে মুক্তির কিছু উপায় আমাকে ডাক্তার বলেছেন, যে জিনিসগুলো ফলো করলে বাচ্চাদের ঘামাচি এই গরমে হবেই না। কী সেই জিনিসপত্রগুলো? প্রথমেই আমাদের মনে রাখতে হবে এই গরমকালে বাচ্চাদের কটনের জিনিসপত্র ছাড়া কোনো জিনিস আমরা পরাবো না, সেটা অনেক বেশি কমফোর্টেবল হবে, অনেক বেশি সুদিং হবে। একটু ঢিলা ঢালা কটনের জামাকাপড় যদি এই গরমে আমরা বাচ্চাদের পরাই, ওদের দেখবে কমফোর্টেবল থাকবে ওরা, ওদের ঘামাচির প্রবলেমটা হবে না। সেকেন্ড যেই জিনিসটা আমাদের ফলো করতে হবে সেটা হলো বাচ্চাদের যেই জায়গাগুলো ভাঁজ পড়ে স্কিনে, লাইক এই নেক এরিয়াতে, তারপর আন্ডার আর্মসে, তারপর এই এই জায়গাগুলোতে, তারপর হাঁটুর ওই জায়গাটায় ভাঁজ পড়ে, ফোল্ড হয়, তো এই জায়গাগুলোতে না ঘামের প্রবলেম বাড়ে, আর এই জায়গাগুলোতেই র্যাশের প্রবলেম হয়, ঘামাচির প্রবলেমটা কিন্তু বেশি হয়। এই গরমকাল আমাদের কী করতে হবে, একটা নরম কটনের কাপড় সাথে রাখতে হবে। কটনের কাপড় হতে পারে, মাসলিন ক্লোথ হতে পারে, যেটা দিয়ে আমরা বাচ্চাকে সোয়াডেল করি সেই ক্লোথটা তোমরা ইউজ করতে পারো। সেটা দিয়ে বাচ্চা যখন যখনই ঘেমে যাবে হালকা হাতে সেই জায়গাগুলোর ড্যাব 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 করে মুছে দিতে হবে। বেশি এরকম এরকম করে ডলার দরকার নেই, ডললে একদম বলে না যে চামড়া একদম উঠে যেতে পারে, বাচ্চাদের স্কিন ভীষণ পরিমাণে ডেলিকেট হয়, আর বেশি যদি ডলাডলি ঘষাঘষি করা হয় তাহলে সেখানে আরও বেশি ঘামাচি বা র্যাশের প্রবলেম দেখা দিতে পারে। তাই হালকা হাতে ড্যাব 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 করে ঘামটা মুছে দেবে। গরমকাল মানেই মাথার মধ্যে চলে আসে যে প্রচুর পরিমাণে পাউডার লাগাতে হবে, কিন্তু তোমরা কি জানো ডাক্তার এখন বাচ্চাদের পাউডার লাগাতে না করে? সেটার পেছনে অবশ্যই একটা রিজন আছে, সেটা হলো পাউডার লাগালে আমাদের যেই স্কিনে গ্ল্যান্ডসগুলো রয়েছে, সোয়েট গ্ল্যান্ডস রয়েছে, সেগুলো ব্লক হয়ে যায়, তার কারণে স্কিন থেকে ঘামগুলো বেরোতে পারে না, ঘামটা আবার রিটার্ন চলে যায়, তাই স্কিনটা ড্যামেজ হতে পারে, তার সাথে সাথে ঘামাচির প্রবলেম কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে যেতে পারে। পাউডারের আরেকটা সাইড এফেক্টও রয়েছে, যেটা রেসপিরেটরি প্রবলেম বেশি দেখা যায়, মানে বাচ্চাদের নাকে ভেতর দিয়ে ভেতরে চলে যায় অ্যান্ড ওদের শ্বাস নিতে প্রবলেম হয়, ব্রিদিং প্রবলেম হয়। তো পাউডারের এই দুটো সাইড এফেক্টের জন্যই এখন ডাক্তাররা বাচ্চাদের পাউডার ইউজ করতে না করে। তবুও যদি তোমাদের বাচ্চাদের কোনো জায়গায় শরীরে দেখতে পাচ্ছ খানিকটা ঘামাচি হয়েছে বা হিট র্যাশ হয়েছে, সেক্ষেত্রে তোমরা অল্প পরিমাণে বেবি পাউডার ইউজ করতে পারো। কী করে ইউজ করবে? একদম ডাইরেক্ট বটল থেকে ঢেলে বাচ্চাদের স্কিনের মধ্যে লাগিয়ে দেবে না, হালকা করে নিজের হাতে আগে ঢালবে, তারপর এরকমভাবে খানিকটা উড়িয়ে নেবে পাউডারটা, যখন হালকা হাতে লেগে থাকবে সেই হাতটা দিয়ে যেই জায়গাটায় বাচ্চাটার ঘামাচি হয়েছে সেই জায়গায় হালকা হালকা করে এরকম ড্যাব 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 করে লাগিয়ে দেবে। শুধু সেই জায়গাটাতেই লাগাবে যেখানে র্যাশ বা ঘামাচির প্রবলেম হয়েছে, পুরো গায়ে সাদা করে লাগানোর কোনো দরকার নেই। এই জিনিসটা তোমরা ফলো করে দেখতে পারো। তার সাথে সাথে যেই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে সেটা হলো বাচ্চাদের এই গরমে একবার তো আমরা স্নান করাবই, তার সাথে সাথে বিকেলবেলা যখন সূর্যাস্ত চলে যাবে সেই সময় একটা গামছা ভালো করে ভিজিয়ে সেই ভেজা গামছাটা দিয়ে বাচ্চাটার গা ভালো করে মুছিয়ে দিতে পারো। এতে বাচ্চাটা অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে আর ওদের ঘামাচির প্রবলেমটাও কিন্তু কম হবে, বাচ্চাদের শরীরের যে হিটটা সেটা অনেকটা কন্ট্রোলে থাকবে আর ঘামাচি হবে না।
যে সমস্ত বাচ্চা ঠান্ডা লাগার প্রবণতা নেই তারাই এই জিনিসটা ফলো করবে, আদারওয়াইজ করানোর দরকার নেই। আমরা চাই বাচ্চাদের সুস্থ রাখতে, কিন্তু সুস্থ রাখতে গিয়ে অসুস্থ করে ফেলা আমাদের মোটিভ নয়। তাই যে সমস্ত বাচ্চাদের প্রথম থেকেই ঠান্ডা লাগে তাদের এই স্টেপটা ফলো করতে হবে না। তোমরা চাইলে সন্ধ্যেবেলা একবার গা হাত পা ধুয়েও দিতে পারো, বাচ্চাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। কৃষকে আমি রিসেন্টলি কয়েকদিন ধরে গা হাত পাটা সন্ধ্যেবেলার দিকে ভালো করে ধুয়ে দিচ্ছি, এতে আমি দেখছি ও রাতে ঘুমের কোয়ালিটি ভালো হয়েছে, খুব সুন্দরভাবেও ঘুমায়। তো তোমরাও তোমাদের বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেপটা ফলো করতে পারো এই সাংঘাতিক গরমে। আরেকটা জিনিস যেটা তোমরা একটা ছোট্ট টিপ ফলো করতে পারো সেটা হলো মাঝে মাঝে বাচ্চাদের একটু খালি গা করে রাখতেই পারো। ওরা ছোট বাচ্চা, খালি গায়ে থাকলে এমন কোনো কিছু অসুবিধা হবে না, ঘরের মধ্যেই তো থাকবে। দেখো কটনের জামা কাপড় পরানো ইজ নর্মাল, খুব ভালো ব্যাপার, কিন্তু মাঝে মাঝে যদি বাচ্চাদের একটু খালি গা করে রাখা যায় তাহলে ওরা একটু অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবে, ওদের শরীরটা অনেক বেশি ভালো থাকবে। তাই এই গরমে চেষ্টা করবে বাচ্চাদের দিনের মধ্যে একবার একটুখানি খালি গায়ে করে রাখার। আমরা চেষ্টা করব বাচ্চাদের যাতে সকাল 10টা থেকে বিকেল 4টে বা 5টার মধ্যে আমরা যেন বাইরে না বের করি, যতটা সম্ভব ঘরে রাখা যায় ততটাই ভালো এই সাংঘাতিক রোদের মধ্যে। যদি কোনো ইমার্জেন্সি না থাকে তাহলে এই সময় বাচ্চাদের বাইরে না বের করাটাই ভালো, তাহলে দেখবে ঘামাচির প্রবলেমটা হবে না। তাদের ঘরের টেম্পারেচারটাকে যদি আমরা একটু মেনটেন করতে পারি বাচ্চারা খুব সুন্দরভাবে থাকতে পারবে। আমি যেটা ফলো করি সেটা হলো সারাদিন তো এসি চালিয়ে রাখি না আমি, বা সারাদিন কুলারটাও চালাই না, কিন্তু কি করি আমি সারাদিন পর্দাটা বন্ধ রাখি, এতে কি সানলাইটটা ডাইরেক্ট ঘরের মধ্যে আসে না, তাই অতটা পরিমাণে ঘর গরম হতে পারে না। সন্ধে যখন হয়ে যায় তখন জানলা দরজাগুলো খুলে দিই, আর একটা সুন্দর ফুরফুরে হাওয়া পুরো ঘরে ছড়িয়ে যায়, এতে ঘরের টেম্পারেচারটা অনেক সুন্দরভাবে মেনটেন থাকে। তাই যাদের ঘরে এসি বা কুলার নেই তারা এই জিনিসটা ফলো করে বাচ্চাদের এই গরমে ভালোভাবে রাখতে পারো। রে বাবা গরম পড়ে গেছে, তার মানে মায়েদের একটা চিন্তা চলে এসেছে যে বাচ্চাদের কী কী জিনিস খাওয়ানো উচিত এই গরমে যাতে বাচ্চার পেট সুন্দরভাবে ঠান্ডা থাকবে। কী কী খাবারগুলো ডাক্তার আমাকে কৃষকে খাওয়াতে বলেছেন? দেখো স্পেসিফিক্যালি ডাক্তার এটাই বলেছেন যে এই গরমে মাছ মাংস ডিমটা খানিকটা কমিয়ে দিতে। নর্মালি আমরা যদি বড়দের দিয়েই বিচার করি, আমাদের যদি রোজ মাছ মাংস ডিম এই গরমে খাওয়ানো হয় আমাদের শরীরটা কেমন হাঁসফাঁস করে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হয়। কিন্তু আমাদের নিউ জেনারেশন মমদের মাথায় কি ঢুকে গেছে, বাচ্চার ওয়েট গেন করাতে গেলে ডিম ভীষণ পরিমাণে জরুরি, মাছ মাংস ভীষণ জরুরি, তাই আমরা মাছ মাংস ডিমটাকে স্কিপ কোনোভাবেই করতে চাই না। সপ্তাহে 7 দিন ঘুরিয়ে ফিরিয়ে আমরা মাছ মাংস ডিম দেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা কিন্তু একদম ঠিক নয় যে শুধুমাত্র মাছ মাংস ডিম খেলেই বাচ্চাদের ওয়েট গেন হয়। ভেজিটেরিয়ানদেরও তো বাচ্চা হয়, ওদের কি ওয়েট গেন হয় না? ওদেরও হয়। তাই ডাক্তার আমাকে স্ট্রিক্টলি এটাই বলেছেন এই গরমে রোজ মাছ মাংস ডিম খাওয়ানোর কোনো দরকার নেই, বাচ্চা সুস্থ থাকুক এটাই আমাদের মেন মোটিভ হওয়া উচিত। তাই এই গরমে বাচ্চাকে বেশি পরিমাণে শাকসবজি দেওয়ার চেষ্টা করবে। আর যেটা দিতে বলেছে সেটা হলো ডালের জল, মুসুরির ডালের পাতলা জল বা মুসুরির ডাল পাতলা করে বানিয়ে দিলে, লাউ দিয়ে ডাল বানিয়ে দিলে, লাউ ভীষণ ভালো বাচ্চাদের গরমকালে খাওয়ানো, লাউয়ের তরকারি বানিয়ে দিতে পারো, লাউ দিয়ে এক ধরনের শুক্তো হয় সেটা বানিয়ে দিতে পারো, তার সাথে সাথে জলের পরিমাণটা কিন্তু ভীষণ পরিমাণে বাড়াতে হবে। যে সমস্ত বাচ্চাদের 6 মাস হয়ে গেছে তারা তো বাইরে থেকে জল খায়, আগের তুলনায় একটু পরিমাণে বেশি জল খাওয়াবে, এবার গরমটা সাংঘাতিক পড়েছে তাই যদি জল একটুখানি বেশি খাওয়ানো হয় তাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। জলের সাথে সাথে তোমরা বাচ্চাদের সপ্তাহে 3 থেকে 4 দিন ডাবের জল খাওয়াতে পারো, ভীষণ ভীষণ ভালো বাচ্চাদের জন্য। তার সাথে সাথে যেই খাবারগুলো ইনক্লুড করা যেতে পারে সেটা হলো তরমুজের জুস বানিয়ে বাচ্চাদের অফার করতে পারো, আরও নানান রকমের জুস বানিয়ে বাচ্চাদের দিতে পারো। টক দই দিতে কিন্তু এই গরমে একদম ভুলো না, টক দইটা ভীষণ ভালো বাচ্চাদের জন্য এই গরমকালে। টক দই যদি ডাইরেক্ট তোমার বাচ্চা খেতে না চায় তাহলে ওটার মধ্যে একটু নুন মিশিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে মিক্স করে খাইয়ে দিতে পারো, টক দই দিয়ে ভাত খাইয়ে দিতে পারো, টক দইয়ের ঘোল বানিয়ে দিতে পারো, টক দইয়ের লস্যি বানিয়ে দিতে পারো। টক দই তোমরা ভেরিয়াস ওয়েতে বাচ্চাদের অফার করতে পারো, তোমাদের বাচ্চা যেভাবে খায় সেভাবে খাওয়ালেই হবে, তবে টক দইটা ইনক্লুড করা ভীষণ জরুরি এই গরমে। তার সাথে সাথে আমরা একটু যদি সাবু বাচ্চাদের খাওয়াই এই গরমকালে তাহলে বাচ্চাদের শরীরটা কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে, সাবু ভীষণ ঠান্ডা জিনিস তাই এই গরমকালে বাচ্চাদের একটু আধটু সাবু খাওয়ানোর চেষ্টা করবে। তাছাড়াও কলা খাওয়াতে পারো, ওই ফ্রুটি বলে না বাংলায় যে ফ্রুটি মাস্ক মেলেন ওইটা খাওয়াতে পারো, তরমুজ খাওয়াতে পারো, এই জিনিসগুলো তোমরা গরমকালে বাচ্চাদের খাওয়াতে পারো। দেখো গরম পড়লে যেই প্রবলেমটা সব থেকে বেশি দেখা যায় বাচ্চাদের সেটা হলো টয়লেটের পরিমাণ অনেকটা কমে যায়। একটা নর্মাল বাচ্চা দিনে 7 থেকে 8 বার টয়লেট করা ভীষণ জরুরি, রাতের বেলা সেটা 1 থেকে 2 বার হতেই পারে। কী করে বুঝবে তোমার বাচ্চার শরীরে জলের পরিমাণ কমে গেছে বা তোমার বাচ্চা ডিহাইড্রেটেড? টয়লেটের পরিমাণ কমে যাবে, 7 থেকে 8 বার টয়লেট করবে না, টয়লেটের কালারটা অনেকটা ইয়েলো হয়ে যাবে দেখবে, তখনই বুঝতে পারবে তোমার বাচ্চার শরীরে জলের কম হয়েছে।
এবার যে সমস্ত বাচ্চারা সারাদিন ডাইপার পরে থাকে তাদের ক্ষেত্রে তাদের মায়েরা কি করে বুঝবে? ডাইপারের ওয়েটটা যদি তোমরা দেখো তাহলে খানিকটা আন্দাজ করতে পারবে যে বাচ্চা নর্মাল দিনের তুলনায় কম টয়লেট করেছে কিনা। আর তাছাড়া ডাইপারের হোয়াইট কালারটা ভালো করে চেক করে দেখবে, যেখানটা টয়লেটটা পড়ে সেখানটা যদি খানিকটা ইয়েলোইশ হয়ে যায় তাহলে বুঝতে পারবে যে বাচ্চার ডিহাইড্রেশনের প্রবলেম হয়েছে। তখন আমাদের কী কী জিনিস করণীয়? যে সমস্ত বাচ্চা ছ মাস হয়ে গেছে তারা তো বাইরে থেকে জল খায়, তো তাদের জলের পরিমাণটা খানিকটা বাড়িয়ে দিতে হবে, তাহলেই ডিহাইড্রেশনের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। ডাবের জল খাওয়াতে পারো, আর সাংঘাতিক পরিমাণে যদি ডিহাইড্রেশনের প্রবলেম হয় তাহলে কিন্তু ওআরএসটা ইমিডিয়েটলি চালু করতে পারো, তাহলে দেখবে বাচ্চার ডিহাইড্রেশনের প্রবলেমটা ঠিক হয়ে যাবে। যে সমস্ত বাচ্চা বাইরের জল খায় না, মানে ছ মাসের কম যে সমস্ত বাচ্চা, তাদের কী কী করণীয়? তাদের মায়েদের একটা জিনিসই খেয়াল রাখতে হবে, নর্মাল দিনে যেরকম ব্রেস্ট ফিড বা ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছ, যেই ফ্রিকোয়েন্সিতে খাওয়াচ্ছ তার থেকে আরেকটু ঘন ঘন বাচ্চাদের খাওয়াতে হবে, অল্প পরিমাণে হলেও ঘন ঘন খাওয়াতে থাকতে হবে। এতে করে বাচ্চাদের শরীরে জলের ঘাটতিটা একদম হবে না, একদম নর্মাল থাকবে তোমাদের বাচ্চা। তো এই টিপসগুলো তোমরা তোমাদের বাচ্চাদের সাথে ফলো করতে পারো এই সাংঘাতিক গরমে। একটা পার্সোনাল টিপ আমি তোমাদের সাথে শেয়ার করবো বা পার্সোনাল সাজেশন দিতে চাইবো, সেটা হলো যে সমস্ত বাচ্চা অল টাইম ডাইপারে থাকে তাদের মায়েদের আমি একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ এই গরমে একটু টাইম বাচ্চাদের ডাইপার ফ্রি রাখার চেষ্টা করবে। দেখো একটা নর্মাল জিনিস ভাবো, ডাইপার ক্ষতিকারক জিনিস নয়, তবে সারাক্ষণ যদি একটা বাচ্চাকে ডাইপারে রাখা হয় এই গরমে, ওদেরও তো কিছু একটা অস্বস্তি হবে তাই না? নিজেকে ওই সিচুয়েশনে রেখে দেখো, তোমারও দেখবে অস্বস্তি ফিল হবে। এই গরমে আমরা চেষ্টা করবো বাচ্চাদের যতটা সম্ভব ডাইপার ফ্রি রাখা যায়। আমিও কৃষককে এখন রাতের জায়গায় অন্য কোনো সময় ডাইপারটা পরাই না, হ্যাঁ বাইরে কোথাও নিয়ে গেলে ডাইপারটা পরানোটা জরুরি হয়, আদারওয়াইজ আমি বেশিরভাগ সময় ওকে ডাইপার ফ্রি রাখি। কিন্তু যে সমস্ত মায়েদের অন্য কোনো উপায় নেই, তারা ডাইপার পরানোর সময় কিছু জিনিসপত্র খেয়াল করবে, সেটা হলো বাচ্চার যেন কোনো রকম কোনো র্যাশ না হয়, তার জন্য ভালো কোয়ালিটির ডাইপার ইউজ করা ভীষণ জরুরি। তার সাথে সাথে যখন ডাইপারটা চেঞ্জ করবে ডাইপার র্যাশ ক্রিম ভালোভাবে লাগাবে, প্রাইভেট পার্টে কিন্তু পাউডার লাগানো সেফ নয়, তো পাউডার লাগাবে না, ডাইপার র্যাশ ক্রিমই লাগাবে। খানিকটা টাইম খোলা রাখবে প্রাইভেট পার্টগুলো, দুটো ডাইপার যখন চেঞ্জ করবে মানে একটা ডাইপার খুলিয়ে যখন আরেকটা ডাইপার পরাবে সেই টাইমটা খানিকক্ষণ বাচ্চাদের খোলা ছেড়ে দেবে, একটু হাওয়া বাতাস লাগাটা ভীষণ জরুরি, তারপরে আরেকটা ডাইপার পরাবে। নর্মাল দিনে যেরকম তোমরা 3-4 ঘন্টার গ্যাপে বা 4-5 ঘন্টার গ্যাপে ডাইপার চেঞ্জ করো, এখন সেটাকে 2-3 ঘন্টার গ্যাপে ডাইপারটা চেঞ্জ করে দেবে, তাহলে দেখবে বাচ্চাদের গরমকালে ডাইপার পরালেও কোনো রকম কোনো র্যাশের প্রবলেম হয় না। ডাইপার র্যাশের প্রবলেমটা কিন্তু গরমকালে ভীষণ পরিমাণে বেড়ে যায়, তো এই জিনিসগুলো কিন্তু মাইনিউটলি তোমরা একটুখানি অবজার্ভ করবে যাতে বাচ্চার এই গরমে কোনো রকম কোনো প্রবলেম না হয়। এবার আসে বাচ্চার অয়েল ম্যাসাজ। গরমকাল পড়তে না পড়তেই মায়েদের চিন্তা শুরু হয়ে গেছে বাচ্চাদেরকে এই গরমে অয়েল ম্যাসাজ দেওয়াটা ঠিক হবে? চিপচিপা হয়ে যাবে না, র্যাশের প্রবলেম হবে না, বাচ্চাদের গরম লাগবে না, কোন তেলটা ইউজ করবো যাতে আমার বাচ্চার শরীর ঠান্ডা থাকে? দেখো ডাক্তার আমাকে একটা জিনিসের সাজেশন দিয়েছে, সেটা হলো গরমকালের জন্য বেস্ট ম্যাসাজ অয়েল হলো কোকোনাট অয়েল, মানে ভার্জিন কোকোনাট অয়েল। এবার মার্কেটে প্রচুর রকমের ভার্জিন কোকোনাট অয়েল অ্যাভেলেবেল রয়েছে, কোনটা বেস্ট হবে? বেস্ট হবে যেটা কোল্ড প্রেসড ভার্জিন কোকোনাট অয়েল হয়, সেটা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য অয়েল ম্যাসাজ হিসেবে ইউজ করতে পারো, তাহলে তোমার বাচ্চার শরীরটাও ঠান্ডা থাকবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না। শীতকালের জন্য আলাদা তেল ইউজ করা যায়, আর গরমকালের জন্য বেস্ট অপশন হলো ভার্জিন কোকোনাট অয়েল। তো আমিও কৃষককে রিসেন্টলি ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করা শুরু করেছি, আর এতে ওর কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না। এবার আসি যেই প্রবলেমটা বাচ্চাদের খুব দেখা দেয়, ইভেন আমি কয়েকদিন ধরে অনেকগুলো কমেন্ট অ্যান্ড ইনস্টাগ্রামে অনেক রকমের মেসেজ রিসিভ করছি এই ব্যাপারটার উপর, সেটা হলো বাচ্চাদের কনস্টিপেশনের প্রবলেম সাংঘাতিক পরিমাণে বেড়ে গেছে। কী করা যায় যাতে বাচ্চাদের এই পটির প্রবলেমটা ঠিকঠাক হয়ে যায়? দেখো একটা জিনিস হোম রেমিডি এটা, এটা তোমরা ট্রাই করতে পারো, এটা কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই, সেটা হলো যে সমস্ত বাচ্চা ছ মাস হয়ে গেছে তাদের মায়েরাই অবশ্যই ট্রাই করবে, ছ মাসের কম বাচ্চাদের কিন্তু এই রেমিডিটা ট্রাই করতে যাবে না। সেটা হলো আগের দিন রাতে তোমরা 2-4টে কিশমিশ একটা গ্লাসের জলের মধ্যে ভিজিয়ে রাখবে, সেই জলটা পরের দিন সকালে বাচ্চাদের অল্প অল্প করে খাওয়াবে, এতে দেখবে কনস্টিপেশনের প্রবলেমটা অনেকটা ঠিক হয়ে গেছে। কৃষুর একবারই কনস্টিপেশনের প্রবলেম হয়েছিল, এটা আমি ট্রাই করেছিলাম অ্যান্ড হাতে নাতে রেজাল্ট পেয়েছি, রোজ খাওয়ানো দরকার নেই, 2-3 দিন খাওয়ালেই দেখতে পারবে এফেক্ট পেয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, খুব ছোট্ট ভিডিও কিন্তু চেষ্টা করেছি ডাক্তার আমাকে যা যা সাজেশন দিয়েছে সেই সমস্ত কিছুটা তোমাদের সাথে শেয়ার করার। কিছু রেসিপি আমি অবশ্যই তোমাদের সাথে কয়েকদিনের মধ্যেই শেয়ার করতে চলেছি, যেই রেসিপিগুলো কৃষক শোনা পার্টিকুলারলি ভীষণ পছন্দ করে, যাতে তোমাদের ক্ষেত্রেও একটুখানি সুবিধা হয়, তোমরা তোমাদের বাচ্চাদের ওই রেসিপিগুলো ট্রাই করতে পারো। আর যদি সাবুর কোনো রেসিপি বা অন্য কোনো স্পেসিফিক রেসিপি তোমাদের দরকার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করবো খুব শিগগিরই সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাও, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই ধরনের আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেল
চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে সব থেকে আগে সেই নোটিফিকেশনটা চলে যায়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সাথে দেখা করতে পারবো খুব তাড়াতাড়ি অন্য একটা ঝলমালে ভিডিওতে। বাই বাই।